BBC News, AGT Live. একটু সময় করে প্রশ্ন করি আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, কারণ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি ত্রিপুরা বর্তমান সরকারকে অ্যালার্ট করতে চাই। আজকে 73 দিন হল, আমাদের প্রায় 3 মাস অতিক্রান্ত হতে চললো, কিন্তু আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকার জন্য কোনো সুরা ব্যবস্থা হচ্ছেন না। তাই আমরা খুবই চিন্তিত, কারণ রাজ্য সরকার এতদিন পরও আমাদের জন্য কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না শিক্ষামন্ত্রী। এটা আমরা কাছে আমাদের 10,300 শিক্ষক হচ্ছে একটা দুর্ভাগ্যজনক, কারণ আমরা আমাদের ভুলের জন্য চাকরি যায়নি, ডিপার্টমেন্টের ভুলের জন্য, শিক্ষা দপ্তরের ভুলের জন্য আমাদের চাকরি গিয়েছে। যেখানে রাষ্ট্রপতি সরকার বলেছেন, ভীষণ ডকুমেন্টসও রেখেছেন, প্রতিশ্রুতি রেখেছেন যে আমাদের 10,323কে সুরাহা করবেন এবং সসম্মান, কিন্তু আজ পর্যন্ত দেখছি যে আমাদের 10,323 এই একজন সংগঠনে যে দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছেন, সরকারের কোনো হেল্পফুল নেই। বিগত দিন দেখেছেন, গত 12 জুন আমাদের যে নীরব একটা কর্মসূচি ছিল, এই কর্মসূচির উপরে আমাদের আরেকটা দপ্তরকে কাজে লাগিয়ে আমাকে আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে প্ল্যান চলাচ্ছেন সেটা আমরা হয়তো দেব না। কারণ আমরা এই সরকারকে একটা অ্যালার্ট করতে দিতে চাই যে 10,323 শিক্ষক শিক্ষিকা যদি বর্তমান যে এখন পর্যন্ত সুরাহা না করেন, তাহলে কিন্তু আগামী দিনে আমরা ছাড়ব না। কারণ আপনারা দেখেছেন 2014 থেকে এই সংগঠন কাজ করে যাচ্ছেন আন্দোলনের মাধ্যমে, মিডিয়া আপনার বন্ধু আপনারা সাক্ষী আছেন যে আমি অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনকে একটা জায়গায় নিয়ে এসেছি। আমি ওই সময় বুঝতে পেরেছিলাম যে আন্দোলনের মাধ্যমেই আমাদের পূর্ব ব্যবস্থা সবসময় পেয়ে পাবো আমরা, কিন্তু বর্তমান নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন না, এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন মণ্ডলকে কাজে লাগিয়ে 10,300 সংগঠনকে এবং একটা যে সুপরিকল্পনা বিচ্ছিন্ন বাদ করার জন্য যে সুপরিকল্পনা চলছে সেটাকে বন্ধ করার জন্য আমি অ্যালার্ট করে দিচ্ছি। এই মণ্ডল দিয়ে 10,323 কীভাবে সুরাহা করবেন? প্রত্যেকটি 10,300 শিক্ষক শিক্ষিকা তার অধিকার পাওয়ার অধিকার আছে 10,323, কিন্তু বর্তমান যে প্ল্যান চলছে রাজ্য সরকারে পার্টিকে কাজে লাগিয়ে মণ্ডলকে কাজে লাগিয়ে এইভাবে চক্রান্তমূলক কাজেই চক্রান্ত, সেটা আমি বর্তমান রাষ্ট্রপতি সরকারকে আমি বলতে চাই, সেটা তদন্ত করুন। এই রাষ্ট্রপতি সরকার একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, কিন্তু মণ্ডলকে কাজে লাগিয়ে বিভিন্ন আমার মনে হয় বিভিন্ন বিজয়তা সেই সব পরিকল্পনা করছেন। তাই আমরা দেখেন, আমরা যখন এই সংগঠন আন্দোলন নামি, কোভিড-19কে কাজে লাগিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য তারা প্ল্যান চালিয়ে যান, কিন্তু যেখানে বিভিন্ন বিজয় এবং চেয়ারম্যানরা এবং মন্ত্রী যেখানে হলসভা তখন করেন, তখন কি তাদের কি কোভিড-19 আহত পড়ে না? আমরা সব সময় আমরা দেখছি আমাদের সোশ্যাল মেনটেন করে আমাদের সংগঠন আমাদের দাবি ন্যায্য দাবি আজ জানিয়ে আছি, কিন্তু ওই দাবিকে তারা এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য বিভিন্ন প্ল্যান করছেন। কাজের মজাতে আপনার সুস্থ তদন্ত করুন, যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেই প্রতিশ্রুতিকে রক্ষা করুন, নতুবা আগামী দিন এই সংগঠন আন্দোলনের মাধ্যমে সরকারকে স্তব্ধ করে যাবে, এবং যে সেই রাজনৈতিক দল 10,323কে যে এক ছত্রের মধ্যে যে ভাঙার যে চেষ্টা করছেন তাদেরকে আমি অ্যালার্ট করতে চাই, আপনারা 10,300 শিক্ষাকে সসম্মান ফিরে পাওয়ার জন্য সহযোগিতা করেন, নতুবা আমরা এই সংগঠনের মাধ্যমে সমস্ত রাজ্য দলকে উৎসাহ করে দিতে চাই, যদি আমাদের পাশে না থাকেন আমরা কিন্তু এই সংগঠন ছাড়ব না। তাই বর্তমান সরকার বলছি আমি, আপনারা যত তাড়াতাড়ি পারুন আমাদের জন্য সুরাহা করুন, কারণ আমরা আমাদের পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের ভবিষ্যৎ বৃদ্ধ মা বাবাদের নিয়ে আমরা কিন্তু খুবই চিন্তিত। আজকে 73 দিন হচ্ছে, আমরা 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে সরকার আমাদের কোনো বেতন দিচ্ছেন না, কারণ আমাদের যে চাকরিচ্যুত হয়েছি যে কমিশন লেটার যে যখন আমরা অফার পেয়েছি আমাদের বাড়ি এড্রেসে হোম এড্রেসে আমাদের অফার গিয়েছিল, কিন্তু যখন কমিশন লেটার আমাদের নিজের নামে বাড়িতে হোম এড্রেসে যায়নি, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের কোনো কমিশন হয়নি। তাই আমরা শিক্ষা লক্ষ্য বলতে চাই, অতি সত্ত্বেও আমাদের বেতন দিন, আমরা পরিবার নিয়ে চিন্তিত।
রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে বলতে চাই আমাদের জন্য তাড়াতাড়ি বেতন ব্যবস্থা করুন, নতুবা আমরা রাস্তায় নামতে পরিবার নিয়ে নামতে বাধ্য হব। যেখানে জনজাতি পাহাড়ে অনেক তাদের শিক্ষকরা আছেন তারা না খেয়ে মরছেন, তাই আমি অতি সত্য বলবো যেখানে শিক্ষকরা যেমন ইয়েতে আছেন জনজাতি এরিয়ায় তারা না খেয়ে এবং অনেক সাপ্তাহিক টিচার দেখেছেন অসাধারণ আত্ম মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি এই টেনশনকে মুক্তি করার জন্য শিক্ষামন্ত্রীকে বলবো এবং মাননীয় রাজ্য মুখ্যমন্ত্রী বলবো, তাতে আমরা সিদ্ধান্ত নিই। ক্যাবিনেট যে সিদ্ধান্ত মেনেই আপনারা আমাদের সুরাহ করুন। গত চাপ সৃষ্টি করছে আমাদের 10,300 শিক্ষককে, সেটা আমি পত্র পত্রিকা পেয়েছি এই অনুসারে বলছি। এটা মুখ্যমন্ত্রী লকডাউনগুলোকে আমাদের একটা অনুদান দিয়েছে, সেই অনুদান আমরা সবাই মোটামুটি কিছু পাইনি, আমরা মোটামুটি সব সবাই সমস্ত শিক্ষকরা পেয়েছি, কিন্তু অনুদান তো অনুদান লকডাউন, কিন্তু আমাদের বেতন কিন্তু এককালীন অনুদান, তাই এই অনুদান তো সুরা হবে না। তাই আমাদের চাকরি কিন্তু গভর্নমেন্টের বলার জন্য আজকে এই পর্যায়ে আমরা আছি, তাই গভর্নমেন্টকে চিন্তা করতে, অনুদান দিয়ে কিন্তু সমাধান হবে না। এটা মুখ্যমন্ত্রী তার নিজস্ব ব্যাপার ডিপার্টমেন্ট, কিন্তু আমরা শিক্ষা দপ্তরে যে আন্দোলন করছি আমাদের 3 মাসের বেতন অবশ্যই আছে সে সুরাগণ এবং বিয়ের বেতন দিয়ে যেতে হবে, কারণ আমাদের পরিবার নিয়ে পুরো চিন্তিত। তাই আমরা গত 12 তারিখ আপনারা দেখেছেন আমাদের সংগঠন সদস্য কমল দেখে অমানবিকভাবে তারা আরোগ্য দপ্তরকে কাজে লেগে 24 ঘন্টা শিক্ষককে 24 ঘন্টা আটকে রেখেছেন আরোগ্য দপ্তরে, যা লজ্জাজনক। আমরা আইনের মাধ্যমে তাকে জামিন নিয়ে এসেছি, একজন শিক্ষককে যার ভুল ছিল না সেটার পরিবার বাঁচার লোকে সে রাস্তা আমাদের সংগঠনে নামিয়েছেন, কিন্তু সবাইকে ছাড় দেওয়া আছে। ওই কমলকে কেন ছাড়েনি এবং জামিন যে কেন আসতে হলো, কারণ ওর তো ভুল হতো না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন আমরা করেছি, পেটের জ্বালা সবচেয়ে বড় জ্বালা, তাই গভর্নমেন্টকে অবশ্যই চিন্তা করতে হবে। এইভাবে শিক্ষককে নির্যাতন করা আমি গভর্নমেন্টকে অ্যালার্ট করতে চাই, আপনি হুঁশিয়ার থাকুন এবং তাড়াতাড়ি আমাদের জন্য সুরাহ করুন। যদি সুরাহ না করে আগামী দিন কী ধরনের আন্দোলন হবে গভর্নমেন্ট টের পাবেন। দাঁড়াবে।